আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইমরুল কায়েস মেহেদী মিরাজদের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান MKS। রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা। সতীর্থদের উদ্যোগের প্রশংসা ও শুভকামনা জানিয়েছেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান মনে করেন, এর ফলে দেশের সব পর্যায়ের ক্রিকেটাররা স্বল্প মূল্যে পাবে আন্তর্জাতিক মানের ব্যাট। দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান MKS এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বসেছিল তারা আর মেলা। বাংলাদেশে ক্রিকেট ব্যাটটা কেন ম্যানুফ্যাকচারিং হয়, এটা কি কোনো রকেট সায়েন্স যে বাংলাদেশের মানুষ পারে না? তো এই জিনিসটা আমার মাথায় যখন ঢুকছে তখন থেকে আমি শুরু করছি যে এনি হাও বাংলাদেশে আমি ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি দিব। ব্যাটের কারখানা তৈরির স্বপ্নটা রাজশাহীর ছেলে হোসেন মোহাম্মদ আফতাব শাহিনের। তার স্বপ্নের সারথি হয়েছেন জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ। ইমরুল মিরাজদের উদ্যোগের পাশে দাঁড়ালেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহরা জানালেন শুভকামনা। সো প্রাউড আমি এই কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড না, but in my capacity I will do anything and everything to promote this brand only because it is made in Bangladesh. অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আশা আমার এই কোম্পানির জন্য, কারণ বাংলাদেশের প্রথম ম্যানুফ্যাকচারিং ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, খুবই ভালো উদ্যোগ। দেশের প্রথম এরকম একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে বা আমাদের জন্য অনেক গর্বের। মিরাজ ইমরুলদেরকে শুভকামনা জানাচ্ছি। এই 24 বছর পর বাংলাদেশ হবে ব্যাট কোম্পানি যেটা ICC অ্যাপ্রুভড এন্ড দ্য কোয়ালিটি অফ দ্য ব্যাট ইজ ভেরি গুড। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন খুশি এই ধরনের আয়োজনে আসতে পেরে। এই উদ্যোগের ফলে দেশের ক্রিকেটের আরও উন্নতি হবে বলে মনে করেন তিনি। যখন যে ধরনের ব্যাট প্রয়োজন সেটা তারা করে দিতে পারবে, এটা সত্যি একটা বিরাট অ্যাডভান্টেজ। এবং এটা শুধু এক্সিস্টিং প্লেয়ার না, সারা বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেটের জন্য একটা বিরাট ব্যাপার। ইতোমধ্যে ICC-র অনুমোদন পেয়েছে MKS। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।